হ্যালো বন্ধুরা, বর্তমানে কোভিড-19 জেরে হাইড্রোক্সিক্লোরোকুইনের সন্ধানে গোটা বিশ্ব। তাই আজকে আমি আপনাদের কাছে এমন একটি কোম্পানির কথা আলোচনা করব যেটাকে হাইড্রোক্সিক্লোরোকুইনের আঁতুড়ঘর বললেও ভুল বলা হবে না। চলুন তাহলে ভারতবর্ষের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেঙ্গল কেমিক্যালস বা বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা যাক। ১৮৯২-এ বাঙালি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতার 91 আপার সার্কুলার রোডে একটি বাড়ি ভাড়া করেন এবং মাত্র 700 টাকা পুঁজি নিয়ে প্রাথমিকভাবে বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠা করেন। মাত্র 1 বছরের মধ্যে 1893 সালে কলকাতার ইন্ডিয়ান মেডিকেল কংগ্রেসের ভেষজ পণ্য উৎপাদনের দায়িত্ব পায় এই কোম্পানিটি। এরপর 12 এপ্রিল 1901 সালে এটি লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয় এবং তখন এর নাম রাখা হয় বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড। এরপর 1920 সালে পানিহাটিতে, 1938 সালে মুম্বাইয়ে এবং 1949 সালে কানপুরে এই কোম্পানির ব্রাঞ্চ তৈরি করা হয়, হেডকোয়ার্টার কলকাতার 6 গণেশচন্দ্র এভিনিউতে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের মৃত্যুর পরবর্তী সময়ে এই কোম্পানিটি লসে রান করতে থাকে। তারপর 1977 সালে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটিকে টেক ওভার করে নেয় এবং 1980 সালে এটি পুরোটাই ইন্ডিয়ান গভর্নমেন্টের অধীনে চলে যায়। প্রথমে এই কোম্পানিতে বিভিন্ন হাউজহোল্ড প্রোডাক্ট যেমন ন্যাপথলিন, ফিনাইল ইত্যাদি তৈরি করা হতো। পরবর্তী সময়ে এর ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টকে 3টি ডিভিশনে ভাগ করা হয়। প্রথম ডিভিশনে তৈরি হতো অ্যালুমিনিয়াম সালফেট বা অ্যালাম, দ্বিতীয় ডিভিশনে তৈরি হতো অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, ভিটামিন, ক্লোরোকুইনিন ইত্যাদি, আর তৃতীয় ডিভিশনে আছে কসমেটিক্স এবং হাউজহোল্ড প্রোডাক্ট। ইন্ডিয়ার মধ্যে এটি প্রথম কোম্পানি যেখানে অ্যান্টিস্নেক ভেনাম সেরাম তৈরি করা হতো। 6 দশক থেকে এই কোম্পানিটি লসে রান করলেও গত 2016-17 অর্থবছরে এটি প্রায় $4 কোটি প্রফিট করেছে। বর্তমানে করোনা ভাইরাসের জন্য হাইড্রোক্সিক্লোরোকুইনের চাহিদা বেড়ে যাওয়ায় রাজ্য ড্রাগ কন্ট্রোল বেঙ্গল কেমিক্যালসে হাইড্রোক্সিক্লোরোকুইন বানানোর ছাড়পত্র দিয়েছে, যার কাঁচামাল সরবরাহ করা হবে মুম্বাই, হায়দ্রাবাদ, আহমেদাবাদ থেকে। বেঙ্গল কেমিক্যালসের শ্রমিকদের দাবি, সবকিছু ঠিকঠাক থাকলে মাসে প্রায় 3 কোটি হাইড্রোক্সিক্লোরোকুইন সরবরাহ করতে পারবে এই কোম্পানি। ইতিহাস ঘাটলে দেখা যাবে আগে প্লেগ নামক মহামারীর সময়ও বেঙ্গল কেমিক্যালস যথেষ্ট সহযোগিতা করেছিল, তাই এবারও আমরা আশাবাদী যে এই মহামারীর কালো অন্ধকার খুব তাড়াতাড়ি সরে যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর নতুন ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করুন।